আমার একটা ছোটো অপারেশন হয়েছে বেশ কিছুদিন আগে তো আমি মূলত প্রকৃতিগতভাবে এই টাইপের মানুষ যেটাকে ছুতুরি বলে আমাদের এলাকাতে আপনাদের এখানে কি বলে আমি যাই না মানে কিছু হইলে যে খুব ভয় পায় শুই দেখলে খুব ভয় পায় এই টাইপের মানুষকে কী বলে ভীতু প্রকৃতির বলি আমি এই টাইপের মানুষ যে একটু ইনজেকশন দিবে ডাক্তার তাতে আমার মনে হয় আমি বোধ হয় কালীমাত্রে এবার পড়ে রেডি হওয়া উচিত এরকম একটা ব্যাপার তো অপারেশন ছোট আমার যিনি ডক্টর ছিলেন আমি ওনাকে বললাম ভাই আপনি তো থাকবেন আপনার স্যার থাকবেন আপনার স্যারের সার থাকলে আরও ভালো হয় কমপক্ষে তিনজন ডাক্তার থাকতে হবে তো ওনারা হাসাহাসি করছেন বলেন ভাই এটা খুব ছোটো ইস্যু আমরা কত মজার ইস্যু ডিল করি এটা এমন কোনো ব্যাপার না বললাম না ভাই থাকতে হবে তো পরে উনি আমার কথা অনুযায়ী অপারেশন থিয়েটারে কয়েকজন ডাক্তার রাখলেন সিনিয়র ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরকম একজন রাখলেন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর রাখলেন দুই তিনজন রাখলেন আবার এনএসিসিয়ার আমার পরিচিত এক বন্ধু আছেন এফডিসিরা মেডিকেলের ওনাকে রাখলাম আবার যেখানে অপারেশন হয়েছে সেখানকার একজন দুজন অ্যানাস্থিসিয়ার রাখলাম কারণ আমার আবার ইয়ে পাওয়া যায় না পেছনে পিঠে তো যার কারণে দুজন রাখলাম যে কোনো অসুবিধা যেন না হয় আরেকজন ছিলেন আমার ওই বন্ধু যে বললাম ঢাকা মেডিকেল কলেজের তাহলে সব মিলিয়ে কয়জন হলো পাঁচ ছয়জন ডাক্তার ছোট্ট ইস্যু যাই হোক অপারেশন হয়ে গেল আমাকে পোস্ট অপারেটিভ রুম নিয়ে যাওয়া হলো আমার তো যা যায় অবস্থা কালিমাতে বা কালিমা সাদা একটু পরপর পড়ি আল্লাহ না জানি চলে যাই কি অবস্থা হয় না হয় যাই হোক খুব কষ্ট পাচ্ছিলাম কষ্ট পাচ্ছিলাম আসলে যতটা না বাস্তবে তার চেয়ে বেশি মনে পোস্ট অপারটিভ রুমে নার্সরা নিজেরা যার বলা বলি করছিল কী হয়েছে ওনার এত লোকজন দেখতে আসছে এত ডাক্তাররা আসছেন মানে অপারেশনটা হয়েছে কিসের অপারেশন নতুন ডিউটিতে আসা নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করতেছে তো নার্স যখন বলল যে এটা হয়েছে রোগটার কথা বলল যে এটা এই অপারেশন হয়েছে তখন নার্স যিনি প্রথম জিজ্ঞাসা করছেন তখন তা সে সহকর্মীকে বললেন এই অপারেশনের জন্য এই অবস্থা মানে এত ডাক্তার এত কিছু এমনভাবে তিনি তাচ্ছিল্য করে বললেন আমি পেশেন্ট হিসাবে খুব অপমান বোধ করলাম যে এটা হলো কিছু এ ভদ্র মহিলা বলছে যে এইটার জন্য এত কিছু কিন্তু বিশ্বাস করবেন ভদ্রমহিলার এই কথা কাপড় দেয়া ছিল পর্দা আমি দেখছিলাম না কথা শুনছিলাম তার এই কথা শোনার পর আমার শরীরের মনে হয় সব রোগ বালাই চলে গেল এবং ভয়টা অনেকটা কেটে গেল এর মনে হয় বিশ পঁচিশ ধরে নিলাম এটা আসলে কোনো ব্যাপারই না আমার আগে ডাক্তার এত কথা বলছিল বিশ্বাস হলো না এখন নার্সদের নিজেদের বলা বলি আমার অগো সেটা যখন আমার কানে আসলো তখন প্রথম কোনো কোন বিষয়ই না এখন চিকিৎসক হিসাবে আপনার কাছে পেশেন্ট আসার পর আপনি যে পেশেন্টকে বলেন যে ভাই কোনো ব্যাপার নাই ইনশাল্লাহ এর চেয়ে কত জটিল রুগী আল্লাহ রহমতে ভালো হয়ে যায় আল্লাহ ভরসায় কোনো চিন্তা করবেন না এরপরে আপনার সেফটির জায়গাটা যে আবার কিছু হয়ে গেলে সুস্থ না হলে আপনাকে ধরবে এবার আপনি বলেন যে দেখেন সুস্থ করা না করা মালিক তো আল্লাহ তারা এই জায়গাটা আপনাদেরকে এই জন্য বলছি যে এটা আমার নবী সাদ্লাহ সালামের সূন্না এবং এই সূন্নাটাকে অনেক বড় বিষয় হিসাবে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে কাজ সহজ হয়ে যাবে এজন্য দ্বিতীয় আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অ্যাজ এ মুসলিম আপনি আপনার সমস্ত রোগীকে সময় অবয়ধ দেওয়ার চেষ্টা করবেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর উপরে ভরসা দেওয়ার চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা বলেছেন ইমানদারদের উচিত আল্লাহর উপরে ভরসা করা নবী করিম সদাল্লাহ সাল্লাম নিজে অসুস্থ হয়েছেন একবার নয় একাধিকবার বেশ কয়েকবার এবং তার জীবন নিয়ে এসে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন অনেক বেশি অসুস্থতা নিয়ে দুনিয়া থেকে তিনি চলে গেছেন নবী করিম সদাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সন্ন্যাস আপনাদের প্রতিটি পেশেন্টের সেবা দেওয়ার ক্ষেত্রে আপনাদের জান্নাতের পথকে অনেক বেশি সুগম করতে পারে আর সেটি হল মানুষকে আল্লাহর ব্যাপারে তওয়াক্কুলে অভ্যস্ত করা আল্লাহর ভরসা দেওয়া নির্ভরতা দেওয়া অভয় দেওয়া সান্ত্বনা দেওয়া এবং সেই সাথে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যেন মানুষ আস্থা রাখে সেজন্য মানুষকে শুরুতে বলে রাখা এটা আমাদের নবী করিম সাল্লাহ আসসালামের গুরুত্বপূর্ণ সুন্হা ছিল তিনি সবসময় মানুষকে অভয় দিতেন এবং সান্ত্বনা দিতেন এবং আল্লাহর উপরে ভরসা রাখতে শেখাতেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো রুগীর সেবা দেওয়া রুগীর শুশ্রূষা করা এটা কিন্তু রুগীর হক বা অধিকার অর্থাৎ শুধু ডাক্তার হিসাবে আপনাদের কর্তব্য আমি বলছি না মুসলিম হিসাবে আমাদের সবার কর্তব্য হলো যে কোনো পেশেন্ট বা যে কোনো রুগীকে সাধ্য অনুযায়ী সেবা দেওয়া শুশ্রূষা করা খোঁজখবর নেওয়া নবী করিম সাল্লাহর সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন হকুল মুসলিমে আদাল মুসলিমে সিদ্ধ একজন মুসলমানের অন্য মুসলমানের উপর ছয়টি অধিকার থাকে কমন অধিকার যেমন আপনি যদি কাউকে সালাম দেন তখন আপনার অধিকার হয়ে যায় সালামের জবাব পাওয়া আপনাকে যিনি সালাম দিয়েছেন যাকে সালাম দিয়েছেন আপনি তিনি যদি সালামের জবাব না দেন তাহলে তিনি গুনাগার হন তিনি অপরাধী হন সালাম দেওয়াটা এই জন্য সুন্নত সবের কাজ কিন্তু সালামের জবাব দেওয়াটা কিন্তু আজীব আবশ্যক সালাম আপনি না দিলে গুনা হবে না কিন্তু কেউ সালাম দিয়েছে রিপ্লাই দেন নাই জবাব দেন নাই তাহলে আপনি গুণাগার হবেন কারণ ইসলাম আমাদেরকে এতটা সামাজিক হতে বলে ইসলামের সামাজিক সৌন্দর্যর ব্যাপারে এত বেশি ইসলাম সিরিয়াস যে কেউ সালাম দিয়েছে আপনি সালামের জবাব দেন নাই মানে হলো আপনি তাকে অবহেলা করলেন আপনি তাকে তুচ্ছ করলেন আপনি তাকে ইগনোর করলেন অপমান করলেন যে অধিকার আপনার নাই তো মুসলমানের অন্য মুসলমানের পরে ছয়টি যে প্রাপ্য আছে অধিকার আছে সে প্রাপ্য অধিকারগুলোর মধ্যে থেকে একটা হলো সালাম দিলে সালামের জবাব দেওয়া ঠিক একইভাবে কেউ কারণ হাঁচি এলো হাঁচিয়ে আসার পর একটি বাক্য পাঠ করতে হয় আর আলহামদুলিল্লাহ পাঠ করতে হয় এটি যিনি শুনেছেন তার কর্তব্য হয়ে যায় পাল্টা ইয়ার হামুক আল্লাহ বলা ওই ব্যক্তিকে যে আল্লাহ তোমার প্রতি রহম করুন অনুগ্রহ করুন এই যে একটা সামাজিক সৌন্দর্য ইসলামের যে কেউ আপনাকে কিছু বলেছে আপনি তাকে রিপ্লাই করতে হবে রিপ্লাই করাটাকে শরীয়ত বাধ্যতামূলক করে দিয়েছে ঠিক একইভাবে একজন মুসলিমের আরেকটি অধিকার হলো যে তিনি যখন অসুস্থ হবেন তখন তাকে আপনার সেবা দিতে হবে সাধ্য অনুযায়ী শশ্রূষা করতে হবে এখান থেকে বোঝা গেল যে আপনারা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন ডাক্তার আছেন আপনাদের উপরে ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে কর্তব্য হয়ে যায় পেশেন্টকে সেবা দেওয়া তার মানে ভিজিট নেওয়া ঠিক হবে না যেহেতু আপনার কর্তব্য আপনার উপরে ওয়াজিব রোগীকে সেবা দেওয়া তো আপনি ওয়াজিব পালন করেছেন ভিজিট নেবেন কোন হিসাবে যাই হোক ভিজিট আপনি নেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একজন মুসলিম হিসাবে রুগীর সেবা সাধ্য অনুযায়ী দেওয়া গোটা পৃথিবীর সব রোগীকে সেবা দিতে আল্লাহ আপনাকে বাধ্য করেনি আপনার কাছে আপনার হাতের নাগালে যারা আছেন সে রুগীকে সেবা দেওয়া তাকে শুশ্রূষা করা তার খোঁজ খবর নেওয়া এবং তাকে আপনার সাধ্য অনুযায়ী সার্ভিস দেওয়া এটা আপনার ওপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ওয়াজিব হয়ে যায় অতএব এই মেন্টালিটি যদি আমরা নিজেদের মধ্যে সেট করে নিতে পারি এই মানসিকতা যদি আমাদের মধ্যে আমরা ফিট করে ফেলতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে মনে রাখবেন পার্থিব কারণে মানুষ যখন কোনো কাজ করে তখন সেটাতে প্রকৃত আনন্দটা পায় না মানুষ যখন আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা কিছু করে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে বিশ্বাসের জায়গা থেকে কিছু করে তখন কিন্তু তার প্রত্যেকটা কাজ অত্যন্ত তৃপ্তিদায়ক হয় তার কাছে অনেক ভালো লাগা কাজ করে আপনি যখন কোনো রুগীকে সেবা দেওয়ার সময় চিন্তা করবেন যে নবী করিম সাল্লাহ আলুসাল্লাম বলেছেন কোনো মুসলিম কোনো ভাই তোমার কোনো মানুষ অসুস্থ যখন হবে তখন তুমি তাকে শশ্রুটা শুশ্রুষা করবে তার সেবা দিবে এটি তোমার কর্তব্য আমি কর্তব্য পালন করছি তাহলে কী হবে আমার আল্লাহ আমার ওপর সন্তুষ্ট হবেন নবীর নির্দেশ আমি পালন করলাম আমার জান্নাতের পথ সুগম হবে অ্যাজ এ মুসলিম আল্লাহর কাছে আমি ভালো মুসলমান হতে পারবো তাহলে আপনার এই তাড়না থেকে এই তাগাদা থেকে যখন আপনি কাজটি করবেন তখন সে কাজের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করবেন এক ধরনের তৃপ্তি অনুভব করবেন যেটা নিচ্ছক আপনার ভিজিটের জন্য ফিসের জন্য আপনার পার্থিব যে সুযোগ সুবিধা আছে সেজন্য করলে আপনি যেটা পাবেন না অতএব আমি আপনাদের প্রতি তৃতীয় জনুরোধী করতে চাই তা হল আপনার চিকিৎসা সেবাকে মুসলিম হিসাবে আপনার কর্তব্য মনে করে যে এটি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে অর্পিত দায়িত্ব যে আমাকে আল্লাহ তালা যে জ্ঞান দিয়েছেন আমার যে ধারণা আছে আমার এই জ্ঞান আমার এই নলেজ থেকে একজন রুগীকে আমি সেবা দেওয়ার সুযোগ পাচ্ছি এটা আমার কর্তব্য আমার জন্য কর্তব্য করে দিয়েছেন সো আমি সে কর্তব্যের জায়গা থেকে করবো যখন সেটা করব তখন সেটা ওই যে বললাম এ বাদতে পরিণত হবে আবার আপনার এক ধরনের পরিতৃপ্তি আপনি সেখানে পাবেন তো আমি আশা করব আপনারা সে বিষয়টিকেও খেয়াল রাখবেন